টাঙ্গুয়ার হাওরে আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওটি যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রথম দিনের ভিডিওটি দেখবেন, ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দ্বিতীয় দিনের যাত্রাটি শুরু হয় টিকের ঘাট থেকে, কারণ গত রাতে আমরা টিকের ঘাটেই ছিলাম। খুব সকালে নাস্তা করে আমরা রওনা দিই বারিক টিলার উদ্দেশ্যে। সেখানে আমরা দেখতে পাবো অপরূপ সৌন্দর্যে ঘেরা জাদুঘাটা নদী। জাদুঘাটা নদী বাংলাদেশ ভারত সীমান্তের একটি নদী যা সুনামগঞ্জ জেলার বিষম্বপুরে অবস্থিত। এখানে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে এগুলো জাদুঘাটা নদী থেকে বালি সংগ্রহ করে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এখান থেকে নেমে কিছু দূর হাঁটলেই আপনারা বারিক টিলায় চলে যেতে পারবেন। এখানে দূরে যেই ট্রলারগুলো দেখা যাচ্ছে এগুলো বালি সংগ্রহ করে, এবং দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের খাসিয়া পাহাড়। জাদুঘাটা নদীর পানি অনেক বেশি স্বচ্ছ এবং চারিদিকে পাহাড় থাকার কারণে অনেক বেশি সুন্দর লাগে। জাদুঘাটা নদীর আদি নাম ছিল রেণুকা। জাদুঘাটা নাম হওয়ার পিছনে অনেক গল্প রয়েছে। লোকমুখে শোনা যায় গায়ের কোনো বধূর পুত্র সন্তানের নাম ছিল জাদু। গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে নিয়ে মাছ কাটতেছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে তার কুলের শিশু জাদুকে কেটে ফেলেন। সেই শিশুরই নাম অনুসারে এই নদীর নাম হয় জাদুঘাটা নদী। আমরা বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতের মধ্যে ঢুকে যাই। এই সীমানা অতিক্রম করলেও বেশি দূর না যাওয়ার পরামর্শ রইল। এখান থেকে আমরা দুপুরের দিকে রওনা দিই সুনামগঞ্জের বিখ্যাত শিমুল বাগানের উদ্দেশ্যে। এটাই হচ্ছে আপনাদের সেই শিমুল বাগান, কিন্তু এখানে লাল ফুলগুলো দেখতে পাচ্ছেন না, কারণ সেটি পাওয়া যায় শীতের শেষের দিকে। আমরা এসেছি বর্ষার শেষের দিকে। শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই শীতের শেষের দিকে আসতে হবে। শিমুল বাগানে চাইলে আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে ঘোড়া ভাড়া করে শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন। শিমুল বাগান ভ্রমণ শেষে আমরা দুপুরে গোসল করার জন্য হাওরে নেমে পড়ি। সেখানে চা খাওয়া এবং গোসল করা এবং বিভিন্ন মজামাস্তিতে মেতে উঠি আমরা। শিমুল বাগানই ছিল এবারের ভ্রমণের আমাদের সর্বশেষ স্পট, তাই আমরা দেরি না করে রওনা দিই তাহিরপুরের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা চলে যাব আবারও সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে বাসে করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
যাওয়ার পথে সুন্দর একটি জায়গা চোখে পড়ে আমাদের। এখানে দূরের ওই টাওয়ারটি ঘুরে আসা যায় নৌকায় করে। এবারের ভ্রমণের সমাপ্তি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময়ে।